ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কাছাড়ের ব্যবস্থাপনায় শিলচরে শুরু হলো অসমী বৈশাখী মেলা। আসাম রাজ্য জীবিকা মিশন শিলচর শাখার উদ্যোগে আজ থেকে শিলচরে অসমী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। শহরের ইন্ডিয়া ক্লাব রোডে সেলিব্রেশন ব্যাংকুইট হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অসমীয়া বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। তিন দিন ব্যাপী চলা এই মেলায় বিভিন্ন আত্মসহায়ক দলের দ্বারা হাতে বানানো বিভিন্ন দ্রব্য ও সামগ্রীর প্রদর্শনী, পিঠাপুলির স্টল, বিভিন্ন ধরনের সাজ সামগ্রীর স্টল রয়েছে। এদিনের অসমী বৈশাখী মেলা অনুষ্ঠানে কাছাড় জেলার ডিডিসি রাজীব রায়, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার, শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস, কাটিগড়ার বিধায়কের প্রতিনিধি জাবেদ মিয়াদাদ লস্কর, কৃষি আধিকারিক আব্দুল রাজ্জাক মজুমদার, জেলা পরিষদের সিইও সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। দৃষ্টি আকর্ষণ করানো যায় সেই উপলক্ষে আজ মেলার আয়োজন, কিভাবে ওরা ওদের জীবিকা এই মেলার মাধ্যমে ওদের প্রোডাক্টটা জনসাধারণ জানবে এবং পরবর্তীকালে ওদের বিজনেসের জন্য বা ব্যবসার জন্য যেটা যোগাযোগ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ওদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা ওদের থেকে নেবেন এবং বাজারজাত করবেন সেই উপলক্ষে মেলার আয়োজন আপনারা নেন এবং আপনাদের গ্রামে আপনাদের জীবিকা উপার্জন আরো বেশি করেন। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।